আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। দেখেন সকাল 8টা বাজে, তবে কুয়াশা এখনও কাটেনি, রোদ আছে বাট কুয়াশা এখনও আছে, আর ফুলটা সকালে ফোটে আবার রোদ যখন ওঠে তখন বন্ধ হয়ে যায়। তো দেখেন সূর্যটা কি অবস্থা, তাপ আছে কিন্তু বোঝা যাচ্ছে না কুয়াশার কারণে, এবং ঠান্ডার কারণে বাতাসও আছে। আর এখানে একটা অপরাজিতার গাছ আছে, অনেকগুলো ফুল ফুটেছে, আসলে দেখা যাচ্ছে না সেরকম। আর এই সাদা ফুলটা সারা বছরই আমি দেখলাম যে ফুটেই থাকে। তো নাস্তা খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তো আমি নাস্তা করার জন্য বসেছি টেবিলে, আর ছোট ছেলেকে স্কুলে পাঠাবো, ওর পরীক্ষা আছে, আর বড় ছেলেকে নিয়ে যাব হচ্ছে ওর স্কুলে ওকে টিকা দিতে। এই যে দেখেন মরিচ দিয়ে পরোটা খাচ্ছি, আমার তো মনে হয় সবগুলো দিয়েই খাই, কিন্তু সবগুলো মরিচ তো খাওয়া আসলে ঠিক হবে না, যে কয়টা পারি খাবো, দুই তিনটা তো অবশ্যই খাই। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে আমি ছেলেকে নিয়ে ওর স্কুলে যাচ্ছি। সকালবেলা গাড়ি এসেছিল কিন্তু ওকে গাড়িতে দেইনি আজকে। আজকে যেহেতু স্কুলে ক্লাস হবে না, শুধুমাত্র করোনার টিকা দেওয়া হবে, এই কারণে আমি ওকে পরে নিয়ে যাচ্ছি। তো নাস্তা খাওয়ার পরেই আসলে রওনা দেইনি, আমি রওনা দিয়েছি হচ্ছে 12:30টার দিকে। ছোট ছেলেকে স্কুলে পাঠানোর পর তারপর একে নিয়ে এর স্কুলে যাচ্ছি, কারণ ছোট ছেলের আজকে পরীক্ষা আছে তিনটা। তো এই যে রাস্তায় সুন্দর সুন্দর গাছ দেখাচ্ছি আপনাদের, আর ভিউটাও কিন্তু অনেক সুন্দর ছিল রাস্তার। তো স্কুলে আসার পরে আসলে ভিডিও করা হয়নি, টিকা দেওয়ার পরে আমি ওকে নিয়ে আবার বাসার দিকে রওনা দিচ্ছি। আর যেহেতু দেরি হয়ে গেছে, আর আমার ছেলেকেও হচ্ছে ছোট ছেলেকে একটার সময় লাঞ্চ করাতে হবে, তো আমার যেহেতু দেরি হয়েছে রাস্তায় জ্যামের কারণে 1 ঘন্টা আর কি লেট হয়েছে, তো সেজন্য ওর বাবাকে বলেছি, ওর বাবা হচ্ছে খাবার নিয়ে ওর কাছে যাচ্ছে। তো আসার সময় আমাদের সাথে ভাবি ছিল এবং আমার ভাইয়ের ছেলেও ছিল। তারপর বাসায় আসার পর আমি হচ্ছে তাড়াতাড়ি করে কিছু রান্না করে নিব, দুপুরবেলা তো খেতেও হবে, তো সেজন্য আমি মাছের চচ্চড়ি করে নিব আর মাছ ভাজি করে নিব। আলু আর বেগুন কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজের পাতা, ধনে পাতা সব কিছুই কেটে নিয়েছি। তারপর সব কিছু ধুয়ে কড়াইয়ের ভিতর নিয়েছি, এই যে পেঁয়াজ, পেঁয়াজ পাতা, ধনে পাতা, তারপর হচ্ছে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ, হলুদ সবই দিয়েছি। এখন হচ্ছে তেল দিয়ে খুব ভালো করে এগুলো আগে মেখে নিব, তারপরে এর সাথে মাছ দিয়ে দিব। আর আসলে ডিম ভেজেও খেতে পারতাম, তবে আমার ভাই আবার আজকে বাড়ি থেকে আসতেছে, তো ওর জন্য তো কিছু করতে হবে, তো সেজন্য আমি ভাবলাম যে মাছ চচ্চড়ি করবো, ডাল আর হচ্ছে বড় মাছ কষায় রাখবো, তাহলেই হবে। আর ছোটো মাছ হচ্ছে আমার ছেলেকে ভেজে দিব, ও আবার পছন্দ করে মাছ ভাজা। তো আমার বড় আব্বু মারা গিয়েছে হচ্ছে 14 তারিখে, তো ও সেই জন্য বাড়িতে গিয়েছিল, আমি আসলে বাচ্চাদের পরীক্ষার কারণে যেতে পারিনি। আমাদের কীরকম ভাগ্য, 2021 সালের নভেম্বরের 11 তারিখে আমার আব্বু মারা গিয়েছে, এবং 2022 সালের নভেম্বরের 14 তারিখে আমার বড় আব্বু চলে গেল। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর হচ্ছে মাছটাও ভেজে নিব, তরকারিটা তো হয়ে গেছে। তো আর আপনাদের সাথে আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যারা নতুন নতুন ইউটিউবে ভিডিও মেক করছেন, মানে ভিডিও দিচ্ছেন, চ্যানেল খুলেছেন, তাদের ক্ষেত্রে কথাটা বলছি, আপনাদের আসলে ভালো হইতে পারে যদি আপনারা ভালো মনে করে নেন। আপনারা যে কোনো ভিডিও দেখার পর সাথে সাথে কমেন্ট করবেন না, ভিডিওটা কমপক্ষে 5 মিনিট দেখবেন, আর এরকম কমেন্ট করবেন না যে আপনাকে সাবস্ক্রাইব করলাম আমার পাশেও থাকবেন, বা কমেন্ট করলাম আমার পাশেও থাকবেন, তাহলে কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন। সন্ধ্যার সময় আমি হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে ফুচকা খেতে গিয়েছিলাম, বাচ্চাদের নেয়নি, শুধু আমি আর আমার হাজবেন্ড দুইজনেই, ও খায়নি, আমি 2 প্লেট খেয়েছি এবং 2 প্লেট বাচ্চাদের জন্য নিয়ে আসছি। তো হঠাৎ করে আসলে গিয়েছি, ফুচকা অনেক খেতে মন চাইলো আর কি, সেই কারণে। তো যা বলছিলাম, তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা নতুন ভিডিও ইউটিউবে ছাড়ছেন, তো ইউটিউবের গাইডলাইনের বাইরে যাবেন না, তাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন।
তো আপনাকে লাইক দিলাম, আপনিও দিয়েন, আমার পাশেও থাকবেন, বা এই সেই এই ধরনের কমেন্টগুলো আপনারা করবেন না। আর ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন, না হলেও কমপক্ষে 5 মিনিট ভিডিও দেখবেন, তারপর হচ্ছে লাইক কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো, না হলে কিন্তু আপনাদের চ্যানেলটা বন্ধও হয়ে যেতে পারে। তো এখানে ফুচকা খেয়ে আসার সময় আমি কিছু রাস্তার থেকে বাজার করে নিব। এখানে হচ্ছে একটা ছোট বাজার, আর বড় বাজারটা হচ্ছে আমাদের বাসার ওই পাশে। তো আমি হচ্ছে কচু শাক নিয়ে নিলাম, তারপর এখান থেকে আমি একটা ফুলকপি নিব, ফুলকপিগুলো অনেক ফ্রেশ দেখা যাচ্ছে, যদিও আমি খাই না। তারপর আমি বাচ্চাদের জন্য আর ওর বাবার জন্য রান্না করব। তো বেগুন নিব, আর হচ্ছে নিব মাছ আলু, মাছ আলুটা খেতে খুব ভাল লাগে, তো সেজন্য সেটাও নিয়ে নিলাম। তো তারপর নিয়ে টিয়ে আমরা বাসার দিকে চলে আসব আর কি। এই যে মাছ আলুটা দেখেন, দেখতে একদম কিন্তু পাথরের মতো। তো আমি বাসায় এসেছি, আসার পর কিছুক্ষণ পর আমার খারাপ লাগছে, ফুচকা টুচকা খেয়েছি, এই জন্যে নাকি 2 প্লেট খেলাম, এই কারণে নাকি আসলে বুঝতে পারছি না। তো আমার ছেলে আমাকে ডাবের পানি দিল, যে মা এটা খাও, খেলে মনে হয় ভালো লাগতে পারে। ডাবের পানিটা মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল। তারপর হচ্ছে ডাবটা কাটার পর আমার হাজবেন্ড এই যে ডাবের ভেতরের কচি শাঁসগুলো আমাকে উঠায় উঠায় দিচ্ছে, আমি খাচ্ছি। তো আমার ভাই হচ্ছে 9:30টার দিকে বাড়ি থেকে এসে পৌঁছায় গেল, মানে ও রওনা হয়েছিল 11টার সময়, দিনের 11টার সময়, আর এখন এসে পৌঁছালো। আর আসার সময় আমাদের জন্য ভাপা পিঠা এনেছে, তারপর হচ্ছে আম্মু তরকারি রান্না করে দিয়েছে। এই সবজিটা আমার খুব ভাল লাগে, আমাদের মানে আমাদের এদিকে হচ্ছে যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বলেন বা মেহমান আসলে, যে কোনো অনুষ্ঠানে এই সবজিটা হচ্ছে থাকবেই থাকবে। তো ভাপা পিঠাগুলো দেখে আসলে খেতে মন চাচ্ছে, তবে এখন খাবো না, বাচ্চারা যদি খায় একটু তো খাবে, না হলে রেখে দিব, পরে গরম করে খেলেই হবে। আর যে সবজিটার কথা বলছিলাম, সেই সবজিটা এটা হচ্ছে মাংস দিয়েও রান্না করা যায়, তারপর হচ্ছে মুরগির গিলা কলিজা দিয়েও রান্না করা যায়। সকালবেলা পরোটার সাথে খেতে কিন্তু এই সবজিটা অনেক অনেক বেশি দারুণ লাগে। আজকের জন্য ভিডিও এ পর্যন্ত। আর সবাই অবশ্যই মনে রাখবেন, নতুন যারা ভিডিও দিবেন তারা কিন্তু এই সমস্ত ভুলগুলো করবেন না।